ডিয়ার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী, তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2022 সালে এবং যাদের ইতিহাস সাবজেক্ট আছে তারা অবশ্যই এই ভিডিওটাকে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। ইতিহাস গুরুত্বপূর্ণ কয়েকটা কোশ্চেন দেওয়া হয়েছে তোমাদের চ্যাপ্টার থেকে, তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করবে এবং সেগুলোকে পড়বে, তোমরা অনেকটাই হেল্পফুল হবে এই ভিডিওটার মাধ্যমে। তোমরা তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, দেখো কোশ্চেনগুলো। এক নম্বর অধ্যায় থেকে দেখো অতীত স্মরণ, এক নম্বর কোশ্চেন দেখো পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়, পেশাদারি এবং অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য। দুই নম্বর কোশ্চেন জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। তিন নম্বর কোশ্চেন আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তিন নম্বর অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি। এক নম্বর কোশ্চেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। দুই নম্বর কোশ্চেন পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো। তিন নম্বর কোশ্চেন ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই বাণিজ্যের অবসান কেন হয়। চার নম্বর কোশ্চেন চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলির বিবরণ দাও। পাঁচ নম্বর কোশ্চেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য এবং ফলাফল বর্ণনা করো। ছয় নম্বর কোশ্চেন ভারতের রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কীভাবে প্রভাব ফেলেছিল। সাত নম্বর কোশ্চেন ব্রিটিশ শাসনকালে ভারতে শিল্প বাণিজ্য ধ্বংসের কারণ ও ফলাফল আলোচনা করো। চার নম্বর অধ্যায় দেখো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এক নম্বর কোশ্চেন ভারতের সমাজ সংস্কার হিসেবে রামমোহনের অবদান। দুই নম্বর কোশ্চেন শিক্ষা ও সমাজ সংস্কার হিসাবে বিদ্যাসাগরের অবদান। তিন নম্বর কোশ্চেন দেখো আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। চার নম্বর কোশ্চেন ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। পাঁচ নম্বর কোশ্চেন দেখো চীনের চৌঠা মে বা মে ফোর্থ আন্দোলনের কারণ এবং এর প্রভাব লেখ। ছয় নম্বর কোশ্চেন দেখো চীনের তাইপিং বিদ্রোহ সম্পর্কে টিকালেখ। সাত নম্বর কোশ্চেন দেখো ডিরোজিওর নেতৃত্বে স্বাধীন নববঙ্গ আন্দোলন এবং এই আন্দোলনের ব্যর্থতার কারণ। পাঁচ নম্বর অধ্যায় থেকে দেখো ঔপনিবেশিক ভারতের শাসন। এক নম্বর কোশ্চেন মন্টেগু জেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্যগুলি লেখো, এই আইনের দুটি ত্রুটি লেখো অথবা মন্টেগু জেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো। দুই নম্বর কোশ্চেন দেখো মর্লে মিন্টো সংস্কার আইনের পটভূমি এবং শর্তাবলী লেখো অথবা 1909 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের পটভূমি। তিন নম্বর কোশ্চেন দেখো জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড প্রেক্ষাপট কি ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। চার নম্বর কোশ্চেন দেখো প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে শিল্পায়নের কারণগুলি লেখো, পঞ্চাশের মনমন্ত্র সম্পর্কে টিকা লেখো। পাঁচ নম্বর কোশ্চেন মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট লেখো, এই মামলাটির পরিণতি লেখো। ছয় নম্বর কোশ্চেন দেখো 1935 সালের ভারত শাসন আইনের শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব লেখো। অধ্যায় ছয় নম্বর থেকে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। এক নম্বর কোশ্চেন দেখো ক্রিপস মিশনের প্রভাবগুলি আলোচনা করো, ক্রিপস মিশনের ব্যর্থতার কারণগুলি লেখো। দুই নম্বর কোশ্চেন দেখো 1942 খ্রিস্টাব্দের বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লেখো। তিন নম্বর কোশ্চেন 1946 সালের নৌ বিদ্রোহের সম্পর্কে লেখো। চার নম্বর কোশ্চেন গণপরিষদ গঠনের প্রেক্ষাপট লেখো। পাঁচ নম্বর কোশ্চেন হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ সম্পর্কে লেখো। ছয় নম্বর কোশ্চেন মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মূল বিষয় কি, এই পরিকল্পনার ফলাফল লেখো। সাত নম্বর কোশ্চেন মন্ত্রী মিশনের পরিকল্পনা কি, এই মিশনের ত্রুটি এবং গুরুত্বগুলি লেখো। তো এই ছিল তোমাদের 2022 সালের ইতিহাসের সাজেশন। তোমরা এই ভিডিওটিকে দেখবে এবং যে কোশ্চেনগুলো বললাম সেগুলো অবশ্যই খাতায় নোট করবে এবং এগুলোকে ভালোভাবে পড়বে। তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে আশা করছি। ধন্যবাদ।